আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামিটিভ এক্সামের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম বিষয় তোমাদের রয়েছে বিভাগ ক। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 8 = 8। প্রথম, বায়ুমণ্ডলের তৃতীয় প্রধান গ্যাসীয় উপাদানটি হলো, উত্তর হবে আর্গন। পরের প্রশ্ন, পৃথিবীর অ্যালবোডোর 25%, উত্তর হবে মেঘ থেকে মহাশূন্যে ফিরে যায়। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয়, উত্তর হবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, এলনিনো দেখা যায়, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, মরাকোটলের সময় পৃথিবীর চাঁদ ও সূর্য 90 ডিগ্রি কোণে হেলে থাকে। পরের প্রশ্ন, ভারতের প্রধান গম গবেষণাগার আছে, উত্তর হবে পুসায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন, ঘরে বসে রেল ও বিমানের আসন সংরক্ষণ করা যায়, উত্তর হবে ইন্টারনেটের মাধ্যমে। পরে রয়েছে বিভাগ খ। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 8 = 8। এখানে প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। একের দাগে রয়েছে, যে উষ্ণতায় আর্দ্র জলবায়ু জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে ড্যাশ বলে, শূন্যস্থান পূরণ করো। অথবা দিয়ে রয়েছে, ড্যাশ জলবায়ু অঞ্চলে শীত গ্রীষ্মের তুলনায় দিন রাতের উষ্ণতার প্রসর বেশি, শূন্যস্থান পূরণ করো। 2 নম্বর প্রশ্ন, অ্যালবেডোর পরিমাণ কত, এক কথায় উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন, শুষ্ক বায়ুপুঞ্জের 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় 10 ডিগ্রি সেলসিয়াস, শুদ্ধ না অসিদ্ধ। পথবাদী রয়েছে, অধঃক্ষেপণের একটি রূপ হলো কুয়াশা, এটি শুদ্ধ না অশুদ্ধ সেটা তোমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, শুষ্ক বায়ুপুঞ্জের 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় 10 ডিগ্রি সেলসিয়াস, এটি শুদ্ধ না অশুদ্ধ সেটা তোমাদের লিখতে হবে। অথবা দিয়ে রয়েছে, অধঃক্ষেপণের একটি রূপ হলো কুয়াশা, এটিও শুদ্ধ না অশুদ্ধ সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত দক্ষিণ গোলার্ধে ড্যাশ দিকে বেকে প্রবাহিত হয়, শূন্যস্থান পূরণ করো। 5 নম্বর রয়েছে, অ্যাপোজি কি, এক কথায় উত্তর দাও। অথবা দিয়ে রয়েছে, মগ্নচড়া কি। পরের প্রশ্ন, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল কাকে বলে, এক কথায় উত্তর দাও। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ, এটি শুদ্ধ না অশুদ্ধ সেটা তোমাদের লিখতে হবে। অথবা দিয়ে রয়েছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7, এটি শুদ্ধ না অশুদ্ধ সেটা তোমাদের লিখতে হবে। অথবা দিয়ে রয়েছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7, এটি শুদ্ধ না অশুদ্ধ সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। অথবা রয়েছে, কত সালে TISCO স্থাপিত হয়, এক কথায় উত্তর দাও। পরের বিষয় বিভাগ গ। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 4 = 8। প্রথম, বৃষ্টিছায়া অঞ্চলে বৃষ্টিপাত কম হয় কেন। অথবা রয়েছে, ঘূর্ণমাতের চক্ষু অঞ্চলে আবহাওয়া শান্ত থাকে কেন। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পূর্ণিমা তিথির তুলনায় অমাবস্যা তিথিতে জোয়ারের তীব্রতা বেশি হয় কেন। অথবা রয়েছে, মগ্নচড়া অঞ্চলে মৎস্যকেন্দ্র গড়ে উঠতে দেখা যায় কেন। 3 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কি অথবা কাম্য জনসংখ্যা কাকে বলে। পরের প্রশ্ন, পেট্রোকেমিক্যাল শিল্পজাত 4টি উপজাত দ্রব্যের নাম লেখো। অথবা পশ্চিমবঙ্গ অতি নিবিড় জনবসতি হওয়ার 2টি কারণ লেখো। পরের বিষয় বিভাগ ঘ। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 × 2 = 6। প্রথম,
আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো অথবা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র ও গ্রীষ্মকাল শুষ্ক থাকে কেন। দুই নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো অথবা একটি মুখ্য জোয়ার থেকে পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। পরের বিষয় বিভাগ উঙ, এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 × 2 = 10, প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম, পৃথিবীপৃষ্ঠের স্থায়ী বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো, অথবা দিয়ে রয়েছে অক্ষাংশ, উচ্চতা ও স্থলভাগ ও জলভাগের বণ্টন কীভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটায়। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও অথবা পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো। এই লাস্টের প্রশ্নটা কিন্তু এবছরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, সেহেতু এই প্রশ্নটা কিন্তু অতি মনোযোগ সহকারে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশান এবং বড় প্রশ্নের সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তার পাশাপাশি সেকেন্ড সামিটিভ এক্সামের প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্রও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই তোমরা কিন্তু পরপর দেখে নিতে পারবে। তোমাদের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, সেকেন্ড সামিটিভ পরীক্ষার আগের সপ্তাহগুলোতে তোমাদের স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার ক্লাসে আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের ক্লাসে লেখানো হবে, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের সাজেশানের পাশাপাশি খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দেখবে প্রতিটি পরীক্ষায় তোমাদের কিন্তু খুব খুব ভালো হবে। এবার তোমরা সেকেন্ড সামিটিভ এক্সামের সিলেবাসটা একবার দেখে নাও। এখন পর্যন্ত তোমরা সেকেন্ড সামিটিভ এক্সামের কোশ্চেন পেপারটা দেখলে, এবার তোমরা সেকেন্ড সামিটিভ এক্সামের সিলেবাসটা দেখে নাও। কোন কোন অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন থাকবে? প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল থাকবে, আর আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের ভারত অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশটা তোমাদের থাকবে। বায়ুমণ্ডল থেকে তোমাদের এমসিইউ কোশ্চেন থাকবে 3টে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 3টে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1টি, প্রশ্নের মান 2। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1টি, প্রশ্নের মান 3। আর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1টি, প্রশ্নের মান 5। বায়ুমণ্ডল থেকে তোমাদের এমসিইউ কোশ্চেন থাকবে 2টি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 2টি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1টি, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1টি। আর এখান থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে না। পরের বিষয় ভারত অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে এমসিইউ কোশ্চেন থাকবে তোমাদের 3টি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে তোমাদের 3টি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে তোমাদের 2টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের থাকবে না। আর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকবে তোমাদের 1টি, প্রশ্নের মান 5। এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্ন কাঠামো। সেকেন্ড সামিটিভ এক্সাম টোটাল তোমাদের 50 মার্কে হবে, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে।